আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, করে সব তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, তো শুধু রান্নাবান্নাটাই শেয়ার করি। তো এখন রান্না করতে আসলাম, সব কিছু রেডি করে ধুয়ে কুটে ভেসে তারপর আসলাম, এখন রান্না করতাম। তো এখন রান্নার সব কিছু কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে আমি এখন চিংড়ি মাছটাকে দিলাম। তো হলো আমি রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়োটা যে এত ভালো লাগে, অসাধারণ লাগে, মনে হয় যে কি আর অন্য কোনো তরকারি প্রয়োজন হয় না, শুধু আপনি মিষ্টি কুমড়াটা দিয়ে চিংড়ি মাছের সাথে হলে ওই তরকারিটা দিয়ে শুধু ভাত খেয়ে আর কোনো তরকারি প্রয়োজন মনে হয় না। তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো আমি ঢাকনা উঠিয়ে নিলাম, মোটামুটি আমার মিষ্টি কুমড়াটা কষানো হচ্ছে, তরকারিটা সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। আমার কাছে তরকারি গলে গেলে ভালো লাগে না, তরকারিটা সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে রাখবো। তো এখন হচ্ছে যে আমার মোটামুটি তরকারিটা হয়ে যাচ্ছে। তো আমি একটু ছেড়ে দিয়ে তারপরে ধনে পাতা দিব, মিষ্টি কুমড়ার সাথে ধনে পাতা না হলে ভালো লাগে না। তো আমি একটু ধনে পাতা দিলাম, দিয়ে আমার তরকারিটা নামিয়ে ফেলবো। আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে। তো আমার তরকারিটা আমি এখন নামিয়ে নেব, মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ। তো আমি এদিক দিয়ে আরেকটা তরকারি বোনা করব। সেটা হলো গরুর বুড়ি। এই গরুর বুড়িটা অবশ্য সবাই পছন্দের, তো সবার মতো আমারও পছন্দের এই গরুর বুড়িটা। তো গরুর বুড়িটাকে আমি আগে পরিষ্কার করে রেখেছি, পরিষ্কার করে রেখে কুটে ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। গরুর বুড়িটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর পরিষ্কার, এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার। তো আমি সব মশলা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। ভুড়িটা যে কী যে পছন্দ, আসলে কি বলবো, সব তরকারি সবটা জিনিস আপনি যদি যত্ন সহকারে তৈরি করতে পারেন, জিনিসটা খেতে অসাধারণ। তো আমি নেড়েছে একটু ঢাকনা দিয়ে রাখলাম। তো আমার বড়িটা কষানো হচ্ছে, আমি কষানো হয়ে গেলে পানি দিব, বেশ পরিমাণে পানি দিব। আমার কাছে আবার তাজা বড়িটা ভালো লাগে, সবাই তো আর রুচি একরকম না, যার যার রুচি এক যার যার মতো এক একজনের এক এক রকম, আমার কাছে তাজাটা ভালো লাগে। তা আমি আগে কষিয়ে রাখি না, অনেকে রাখে কষিয়ে, আমার কাছে তাজাটা ভালো লাগে।
তো এবার আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে আমার গরুর বুড়ি, আমি আর একটু ঢেকে দেবো আমার গরুর বুড়িটা। মোটামুটি মাখো মাখো হয়ে গেছে, আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম উঠানোর আগে। এই কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে। হালকা একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডেকে রাখবো, ডেকে তারপরে নামিয়ে নেব। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর মোটামুটি ঢেকে তারপর আমি নামিয়ে ফেলবো। এই যে ফাইনালি দেখেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।